মক্ষীরানী ডেরা গুড়িয়ে দিল এলাকাবাসীরা। গ্রেফতার মক্ষীরানী সহ দুই যুবক। ঘটনা পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েতের চরগণকী এলাকায়। অভিযুক্ত দুই যুবকের নাম সাকিব মিয়া এবং লিটন দেবরায়। ঘটনা শুক্রবার রাতে পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েতের চরগণকী এলাকায়। ধৃত দুই যুবকের মধ্যে একজন হল শাকিল মিয়া, বাড়ি উত্তর দুর্গানগর, অপরজন হল বাড়ির মালিক লিটন দেবরায়। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিককালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীদের। বেশ কিছুদিন ধরে এলাকাবাসীরা বিষয়টি প্রত্যক্ষ করে যাচ্ছিল। অবশেষে গতকাল রাতে এলাকাবাসীর হাতে ধরা পড়ে মক্ষীরানী সহ শাকিল এবং লিটন। রাতে তার বাড়িতে এলাকাবাসীরা চড়াও হয় এবং তার বাড়ি ঘর ভাঙচুর করে এবং পুলিশ ডেকে তাদের তিনজনকে খোয়াই থানার হাতে তুলে দেয়। জনৈক এলাকাবাসীরা জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকার যুবক যুবতীদের এনে লিটন তার বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে লিটনকে বেশ কয়েকবার সতর্ক করা হলেও সে এলাকাবাসীর কথায় কর্ণপাত করেনি এবং নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার কুপ্রভাব এসে পড়েছে এলাকার যুবক যুবতীদের মধ্যে। শেষমেশ বাধ্য হয়ে এলাকাবাসীরা এই পদক্ষেপ গ্রহণ করেন। অভিযুক্ত লিটন দেবরায়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। হিন্দু তুই না মুসলিম? তুই কিটা হিন্দু না মুসলিম? মুসলিম। তোর তো আমি কালী মন্দির দেখছি। কালী মন্দির বাড়ি কই তোর? আগরতলা। তোর কুয়াই দেখি আমি। আমি কুয়াই থাকি, মাসির বাড়ি। কুয়াই থাকি, মাসির বাড়ি? মাসির বাড়ি। মাসির বাড়ি কোন নাম? আরে কত আগরতলা লেদ মক্কা নাম কিটা? তুমি তোমাকে গার্জিয়ান নাম্বার দে। তোর গার্জিয়ান নাম্বার দে। হ্যাঁ, গার্জিয়ান নাই, একটা বাদ দর্শ। জিয়া রিপোর্ট, দৃষ্টি।